Sunday Suspense Shudu Matro Mirchi 98.3 Day Shuru Hoche Pother Kanta Prothom Porbo ব্যোমকেশ খবরের কাগজখানা সযত্নে পাঠ করে টেবিলের একপাশে রেখে দিল। তারপর চেয়ারে হেলান দিয়ে বসে অন্যমনস্কভাবে জানলার বাইরে তাকিয়ে রইল। বাইরে কুয়াশা বর্জিত ফাল্গুনের আকাশে সকালবেলার আলো ঝলমল করছে। বাড়ির তিনতলার কটা ঘর নিয়ে আমাদের বাস। বসবার ঘরটা জানলার সামনে শহরের ও আকাশের এক অংশ বেশ দেখা যায়। নিচে ঘুম ভাঙা শহরে কর্মকোলাহল শুরু হয়ে গেছে। হ্যারিসন রোডের ওপর গাড়ি বাস ট্রামে ছোটাছুটি ও ব্যস্ততার অন্ত নেই। আকাশেও এই চাঞ্চল্য খানিকটা প্রতিফলিত হচ্ছে। চড়াই পাখিগুলো অনাবশ্যক কিচিমিচি করতে করতে আকাশে উড়ে বেড়াচ্ছে। তাদের অনেক ঊর্ধ্বে এক ঝাঁক পায়রা কলকাতা শহরটাকে নিচে ফেলে যেন সূর্যের দিকে এগিয়ে যাচ্ছে। বেলা প্রায় আটটা। সকালে চা ও জলখাবার শেষ করে আমরা দুজনে অলসভাবে খবরের কাগজের পাতা উল্টাচ্ছি আর বাইরের জগতের খবর পড়ছি। ব্যোমকেশ জানলার দিক থেকে চোখ ফিরিয়ে বলল, কিছুদিন থেকে কাগজে একটা মজার বিজ্ঞাপন বেরোচ্ছে, লক্ষ্য করেছো? আমি বললাম, না বিজ্ঞাপন আমি পড়ি না। ভুরু তুলে একটু বিস্মিতভাবে ব্যোমকেশ বলল, বিজ্ঞাপন পড়ো না, তবে পড়ো কি? মানেটা কি? খবরের কাগজে সবাই যা পড়ে খবর। অর্থাৎ মাঞ্চুরিয়ায় কার আঙুল কেটে গিয়ে রক্তপাত হয়েছে আর ব্রাজিলে কার একসঙ্গে তিনটে ছেলে হয়েছে, এই পড়ো তো? ওসব পড়ে লাভ কি? সত্যিকারে খাঁটি খবর যদি পেতে চাও তাহলে বিজ্ঞাপন পড়ো। ব্যোমকেশ অদ্ভুত লোক। বাইরে থেকে তাকে দেখে বা তার কথা শুনে একবারও মনে হয় না যে তার মধ্যে অসামান্য কিছু আছে। কিন্তু তাকে খোঁচা দিয়ে প্রতিবাদ করে একটু উত্তেজিত করে দিতে পারলে ভেতরকার মানুষটা কচ্ছপের মতো বাইরে বেরিয়ে আসে। সে স্বভাবতই কম কথা বলে, কিন্তু ব্যঙ্গ বিদ্রুপ করে একবার তাকে চটিয়ে দিতে পারলে তা ছুরির মতো শান দেওয়া ঝকঝকে বুদ্ধি সংকোচ ও সংযমের পর্দা ছিঁড়ে বাইরে বেরিয়ে আসে। তখন তার কথাবার্তা সত্যি শোনবার মতো হয়। আমি খোঁচা দেওয়ার লোভ সামলাতে পারলাম না, বললাম, ও তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু খবরের কাগজওয়ালারা তো তাহলে ভারী শয়তান। সমস্ত খবরের কাগজটা বিজ্ঞাপনে ভরে না দিয়ে কতগুলো বাজে খবর ছাপিয়ে পাতা নষ্ট করে। ব্যোমকেশের দৃষ্টি প্রখর হয়ে উঠল। সে বলল, তাদের দোষ নেই, তোমার মতো লোকের চিত্ত বিনোদন না করতে পারলে বেচারাদের কাগজ বিক্রি হয় না, তাই বাধ্য হয়ে ওইসব খবর সৃষ্টি করতে হয়। আসল কাজের খবর থাকে কিন্তু বিজ্ঞাপনে। দেশের কোথায় কি হচ্ছে, কে কি ফিকির বার করে দিনে দুপুরে ডাকাতি করছে, কে চোরাই মাল পাচার করবার নতুন ফন্দি আঁটছে, এই সব দরকারি খবর যদি পেতে চাও তো বিজ্ঞাপন পড়তে হবে। রয়টার্সের টেলিগ্রামে ওসব পাওয়া যায় না। তা পাওয়া যায় না বটে, কিন্তু থাক, এবার থেকে না হয় বিজ্ঞাপনই পড়ব। কিন্তু তোমার মজার বিজ্ঞাপনটা কি সেটা শুনি না। ব্যোমকেশ কাগজটা আমার দিকে ছুঁড়ে দিয়ে বলল, পড়ে দেখো, দাগ দিয়ে রেখেছি। পাতা উল্টাতে উল্টাতে এক কোণে একটা অতি ক্ষুদ্র তিন লাইনের বিজ্ঞাপন আমার চোখে পড়ল। লাল পেন্সিল দিয়ে দাগ দেওয়া ছিল বলেই চোখে পড়ল, নাহলে খুঁজে বার করতে বেশ বেগ পেতে হতো। পথের কাঁটা। যদি কেহ পথের কাঁটা দূর করিতে চান, শনিবার সন্ধে 5:30 সময় হোয়াইট ওয়ে লেডলর দোকানের দক্ষিণ পশ্চিম কোণে ল্যাম্পপোস্টে হাত রাখিয়া দাঁড়াইয়া থাকিবেন। দু তিনবার পড়েও বিজ্ঞাপনের মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, ল্যাম্পপোস্টে হাত রেখে মোড়ের মাথায় দাঁড়ালেই পথের কাঁটা দূর হয়ে যাবে, এই বিজ্ঞাপনের মানে কি? আর পথের কাঁটাই বা কি বস্তু? সেটা এখনো আবিষ্কার করতে পারিনি। বিজ্ঞাপনটা 3 মাস ধরে ফি শুক্রবার বার হচ্ছে, পুরনো কাগজ ঘাঁটলেই দেখতে পাবে। আরে কিন্তু এই বিজ্ঞাপনের সার্থকতা কি? কোনো একটা উদ্দেশ্য নিয়েই তো লোকে বিজ্ঞাপন দিয়ে থাকে, এ তো কোনো মানেই নেই। আপাতত কোনো উদ্দেশ্য দৃষ্টিগোচর হচ্ছে না বটে, কিন্তু তাই বলে উদ্দেশ্য নেই সেটা তো বলা চলে না। অকারণে কেউ ঘাঁটের কড়ি খরচ করে বিজ্ঞাপন দেয় না। লেখাটা পড়লে একটা জিনিস সবার আগে দৃষ্টি আকর্ষণ করে,
কি যে ব্যক্তি বিজ্ঞাপন দিয়েছে তার আত্মগোপন করবার চেষ্টা। প্রথমত দেখো, বিজ্ঞাপনে কোনো নাম নেই। অনেক সময় বিজ্ঞাপনে নাম থাকে না বটে, কিন্তু খবরের কাগজের অফিসে খোঁজ নিলে নাম ধাম সব জানতে পারা যায়। সেরকম বিজ্ঞাপনে বক্স নাম্বার দেওয়া থাকে, এতে তা নেই। আচ্ছা, তারপর দেখো, যে লোক বিজ্ঞাপন দেয় সে জনসাধারণের সঙ্গে কোনো একটা কারবার চালাতে চায়, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু মজা হচ্ছে এই যে এই লোকটি নিজে অদৃশ্য থেকে কারবার চালাতে চায়। মানে বুঝতে পারলাম না। আচ্ছা বুঝিয়ে বলছি, শোনো, যিনি এই বিজ্ঞাপন দিচ্ছেন তিনি জনসাধারণকে ডেকে বলছেন, ওহে তোমরা যদি পথের কাঁটা দূর করতে চাও তো অমুক সময় অমুক স্থানে দাঁড়িয়ে থেকো, এমন ভাবে দাঁড়িয়ে থেকো যাতে আমি তোমাকে চিনতে পারি। পথের কাঁটা কি পদার্থ সে তর্ক এখন দরকার নেই, কিন্তু মনে করো তুমি ওই জিনিসটা চাও, তোমার কর্তব্য কি? নির্দিষ্ট স্থানে গিয়ে ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়ে থাকা। মনে করো তুমি যথাসময়ে সেখানে গিয়ে দাঁড়িয়ে রইলে, তারপর কি হলো? কি হলো? শনিবার বেলা 5:30 সময় ওই জায়গায় কিরকম লোক সমাগম হয় সেটা বোধহয় তোমাকে বলে দিতে হবে না? এদিকে হোয়াইট ওয়েল এর ল, ওদিকে নিউ মার্কেট, চারিদিকে গোটা 5-6 সিনেমা হাউস। তুমি ল্যাম্পপোস্ট ধরে আধ ঘন্টা দাঁড়িয়ে রইলে আর লোকের ঠেলা খেতে লাগলে, কিন্তু যে আশায় গিয়েছিলে সেটা হলো না। কেউ তোমার পথের কাঁটা উদ্ধার করবার মহৌষধ নিয়ে হাজির হলো না। তুমি বিরক্ত হয়ে চলে এলে, ভাবলে ব্যাপারটা আগাগোড়া ভুয়ো। তারপর হঠাৎ পকেটে হাত দিয়ে দেখলে একখানি চিঠি কে ভিড়ের মধ্যে তোমার পকেটে ফেলে দিয়ে গেছে। আচ্ছা, তারপর? তারপর আর কি, চোরে কামারে দেখা হলো না, অথচ শীতকাঠি তৈরি হওয়ার বন্দোবস্ত হয়ে গেল। বিজ্ঞাপনদাতার সঙ্গে তোমার লেনদেনের সম্বন্ধ স্থাপিত হলো, অথচ তিনি কে, কিরকম চেহারা, তুমি কিছুই জানতে পারলে না। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর বললাম, আচ্ছা ধরো তোমার যুক্তিধারাকেই যদি সত্যি বলে মেনে নেওয়া যায়, তা থেকে কি প্রমাণ হয়? এটাই প্রমাণ হয় যে পথের কাঁটার সওদাগরটি নিজেকে অত্যন্ত সংগোপনে রাখতে চান, এবং যিনি নিজের পরিচয় দিতে এতটাই সংকুচিত তিনি বিনয়ী হতে পারেন কিন্তু সাধু লোক কখনোই নন। এ তোমার অনুমান মাত্র, একে প্রমাণ বলা যায় না। আরে অনুমানই তো আসল প্রমাণ। যাকে তোমরা প্রত্যক্ষ প্রমাণ বলে থাকো তাকে বিশ্লেষণ করলে কতকগুলো অনুমান বই আর কিছুই থাকে না। আরে আইনে যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলে একটা প্রমাণ আছে সেটা কি? অনুমান ছাড়া আর কিছুই নয়। অথচ তারই জোরে কত লোক যাবজ্জীবন পুলি পোলাও চলে যাচ্ছে। আমি চুপ করে রইলাম, মন থেকে সায় দিতে পারলাম না। অনুমান যে প্রত্যক্ষ প্রমাণের সমকক্ষ হতে পারে এ কথা সহজে মেনে নেওয়া যায় না, অথচ ব্যোমকেশের যুক্তি খণ্ডন করাও কঠিন কাজ। সুতরাং চুপ করে থাকাকেই শ্রেয় বিচার করলাম। জানতাম এই নীরবতায় সে আরো অসহিষ্ণু হয়ে উঠবে এবং অচিরেই আরো জোরালো যুক্তি এনে হাজির করবে। একটা চড়াই পাখি কুটো মুখে করে খোলা জানলার উপর এসে বসল এবং ঘাড় ফিরিয়ে ফিরিয়ে উজ্জ্বল ছোট্ট দুটো চোখ দিয়ে আমাদের পর্যবেক্ষণ করতে লাগলো। ব্যোমকেশ হঠাৎ উঠে দাঁড়িয়ে আঙুল দেখিয়ে বলল, আচ্ছা ওই পাখিটা কি চায় বলতে পারো? আমি চমকে গিয়ে বললাম, কি চায়? ও বোধহয় বাসা তৈরি করার জন্য একটা জায়গা খুঁজছে। তুমি ঠিক জানো? কোনো সন্দেহ নেই। হ্যাঁ, কোনো সন্দেহ নেই। কি করে বুঝলে? প্রমাণ কি? আরে প্রমাণ আবার কি, ও তো মুখে কুটো। কুটো থাকলেই প্রমাণ হয় যে বাসা বাঁধতে চায়? এই রে, দেখলাম ব্যোমকেশের ন্যায়ের প্যাঁচে পড়ে গেছি। বললাম, আরে না, মানে আরে এটা হচ্ছে অনুমান। পথে এসো, এতক্ষণ তবে দেয়ালা করছিলে কেন তুমি? আশ্চর্য। এই দেয়ালা করিনি, কিন্তু তুমি কি বলতে চাও, চড়াই পাখি সম্বন্ধে যে অনুমান খাটে মানুষের বেলাতেও সেই অনুমান খাটবে? কেন নয়? আরে যদি তুমি কুটো মুখে করে একজনের জানলায় গিয়ে বসে থাকো তাহলে কি প্রমাণ হবে যে তুমিও বাসা বাঁধতে চাও? না, তাহলে প্রমাণ হবে যে আমি একটা বদ্ধ পাগল। সেই প্রমাণের আর আলাদা করে দরকার আছে কি? চটাতে পারবে না, কিন্তু কথাটা তোমায় মানতেই হবে। প্রত্যক্ষ প্রমাণ বরং অবিশ্বাস করা যেতে পারে, কিন্তু যুক্তিসঙ্গত অনুমান একেবারে অমোঘ, তার ভুল হবার জো নেই। আমারও জেদ চড়ে বসেছিল। বললাম, কিন্তু এই বিজ্ঞাপন সম্বন্ধে তুমি যেসব উদ্ভট অনুমান করলে তা আমি বিশ্বাস করতে পারলাম না। সে তোমার মনের দুর্বলতা, বিশ্বাস করবারও ক্ষমতা চাই। যাই হোক, তোমার মতো লোকের পক্ষে প্রত্যক্ষ প্রমাণই ভালো।
কাল শনিবার, বিকেলে কোনো কাজ নেই, কালই তোমায় বিশ্বাস করিয়ে দেব। কিভাবে? আমাদের সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। ব্যোমকেশ কান খাড়া করে শুনে বলল, অপরিচিত ব্যক্তি, প্রৌঢ় মোটাসোটা, নাদুস নুদুস বললেও অত্যুক্তি হবে না, হাতে লাঠি আছে, কে ইনি? নিশ্চয়ই আমাদের সাক্ষাৎ চান, কারণ তেতলায় আমরা ছাড়া আর কেউ থাকে না, বলে মুখ টিপে হাসল। বাইরে দরজার কড়া নড়ে উঠল, ব্যোমকেশ হাঁক পাড়ল, ভেতরে আসুন, দরজা খোলা আছে। দরজা ঠেলে একজন মাঝবয়সী মোটা ভদ্রলোক প্রবেশ করলেন। তার হাতে একটা মোটা রূপোয় বাঁধানো বেতের লাঠি, গায়ে কালো গলাবন্ধ কোট এবং কোঁচানো থান, ফর্সা সুশ্রী, মুখে দাড়ি গোঁপ কামান, মাথার সামনেটা টাক পড়ে পরিষ্কার হয়ে গেছে। তিনতলা সিঁড়ি ভেঙে হাঁপিয়ে পড়েছেন, তাই ঘরে প্রবেশ করে প্রথমটা কথা বলতে পারলেন না, পকেট থেকে রুমাল বার করে মুখ মুছতে লাগলেন। ব্যোমকেশ মৃদু স্বরে আমাকে শুনিয়ে বলল, অনুমান অনুমান। আমি নীরবে তার শ্লেষ হজম করলাম, কারণ এক্ষেত্রে আগন্তুকের চেহারা সম্বন্ধে তার অনুমান যে বর্ণে বর্ণে মিলে গেছে তাতে কোনো সন্দেহ নেই। ভদ্রলোকটি দম নিয়ে জিজ্ঞেস করলেন, ডিটেকটিভ ব্যোমকেশ বাবু কার নাম? হ্যাঁ, মাথার উপরে পাখাটা চালিয়ে দিয়ে একটা চেয়ারের দিকে আঙুল দেখিয়ে ব্যোমকেশ বলল, বসুন, আমারই নাম ব্যোমকেশ বক্সি, কিন্তু ওই ডিটেকটিভ কথাটা আমি পছন্দ করি না, আমি আসলে একজন সত্যান্বেষী। যাই হোক, আপনি বড় বিপন্ন হয়েছেন দেখছি, একটু জিরিয়ে ঠান্ডা হয়ে নিন, তারপরে আপনার গ্রামোফোন পিনের রহস্য শুনব। ভদ্রলোকটি চেয়ারে বসে পড়ে ফ্যাল ফ্যাল করে ব্যোমকেশের মুখের দিকে তাকিয়ে রইলেন। আমারও বিস্ময়ের অবধি ছিল না, এই প্রৌঢ় ভদ্রলোকটিকে দেখা মাত্র তাকে গ্রামোফোন পিন রহস্যের সঙ্গে সংশ্লিষ্ট করা যে কিভাবে সম্ভব হল তা একেবারেই আমার মাথায় ঢুকল না। ব্যোমকেশের অদ্ভুত ক্ষমতার অনেক দৃষ্টান্ত দেখেছি, কিন্তু এটা যেন ভোজবাজির মতো। ভদ্রলোক অতি কষ্টে আত্মসংবরণ করে বললেন, হ্যাঁ, আপনি জানলেন কি করে? অনুমান মাত্র। প্রথমত আপনি প্রৌঢ়, দ্বিতীয়ত আপনি সঙ্গতিপন্ন, তৃতীয়ত আপনি সম্প্রতি ভীষণ বিপদে পড়েছেন, এবং শেষ কথা, আমার সাহায্য নিতে চান। সুতরাং কথাটা অসম্পূর্ণ রেখেই ব্যোমকেশ হাত নেড়ে বুঝিয়ে দিল যে এরপর তার আগমনের হেতু আবিষ্কার করা শিশুর পক্ষেও সহজসাধ্য। এইখানে বলে রাখা ভালো যে কিছুদিন থেকে কলকাতা শহরে যে অদ্ভুত রহস্যময় ব্যাপারগুলো ঘটছিল এবং যাকে গ্রামোফোন পিন মিস্ট্রি নাম দিয়ে শহরের দিশি বিলিতি সংবাদপত্রগুলি বিরাট হুলস্থুল বাঁধিয়ে দিয়েছিল, তার ফলে কলকাতাবাসী লোকের মনে কৌতূহল, উত্তেজনা ও আতঙ্কের শেষ ছিল না। সংবাদপত্রের রোমাঞ্চকর ও ভীতিপ্রদ বিবরণ পাঠ করার পর চায়ের দোকানের জল্পনা উত্তেজনা একেবারে দড়ি ছেঁড়া হয়ে উঠেছিল, এবং বাড়ি থেকে বেরোনোর আগে মধ্যবিত্ত গৃহস্থ বাঙালির গায়ে কাঁটা দিতে আরম্ভ করেছিল। ব্যাপারটা এই, মাস দেড়েক আগে সুকিয়া স্ট্রিট নিবাসী জয়হরি শ্যান্নাল নামক জনৈক প্রৌঢ় ভদ্রলোক সকালবেলা কর্নওয়াল স্ট্রিট দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন। রাস্তা পার হয়ে অন্য ফুটপাতে যাওয়ার জন্য যেই না পথে নেমেছেন, অমনি হঠাৎ মুখ থুবড়ে পড়ে গেলেন। সকালবেলা রাস্তায় লোকজনের অভাব ছিল না, সকলে মিলে তাকে ধরাধরি করে তুলে আনবার পর দেখলেন তার দেহে আর প্রাণ নেই। হঠাৎ কিসে মৃত্যু হলো অনুসন্ধান করতে গিয়ে চোখে পড়ল যে তার বুকের ওপর এক বিন্দু রক্ত লেগে আছে, আর কোথাও আঘাতের কোনো চিহ্ন নেই। পুলিশ অপমৃত্যু সন্দেহ করে লাশ হাসপাতালে পাঠিয়ে দিল, সেখানে পোস্টমর্টেম পরীক্ষায় ডাক্তার এক অদ্ভুত রিপোর্ট দিলেন। তিনি লিখলেন, মৃত্যুর কারণ হৃৎপিণ্ডের মধ্যে একটি গ্রামোফোনের পিন বিঁধে রয়েছে। কেমন করে এই পিন হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করল তার কৈফিয়তে বিশেষজ্ঞ অস্ত্রচিকিৎসক লিখলেন, বন্দুক অথবা ওই জাতীয় কোনো যন্ত্র দ্বারা নিক্ষিপ্ত এই পিন
মৃতের সামনে দিক থেকে বুকের চামড়া ও মাংস ভেদ করে মর্মস্থানে প্রবেশ করেছে এবং মৃত্যুও প্রায় সঙ্গে সঙ্গেই হয়েছে। এই ঘটনা নিয়ে সংবাদপত্রে বেশ একটু আন্দোলন হলো এবং মৃত ব্যক্তির একটি সংক্ষিপ্ত জীবনচরিত বেরোল। এটা হত্যাকাণ্ড কিনা এবং যদি তাই হয় তাহলে কিভাবে এটা হলো তা নিয়ে অনেক গবেষণা প্রকাশ হল, কিন্তু একটা কথা কেউই পরিষ্কার করে বলতে পারলেন না, এই হত্যার উদ্দেশ্য কি এবং যে হত্যা করেছে তার এতে কি লাভ হল। সরকারের পুলিশ যে এর তদন্তভার গ্রহণ করেছেন তাও কাগজে প্রকাশ পায়। চায়ের দোকানের কাজীরা ফতোয়া দিলেন, ও কিছু নয়, লোকটা হার্ট ফেল করে মরেছে, কিন্তু উপস্থিত ভালো সংবাদের দুর্ভিক্ষ ঘটায়। কাগজওয়ালারা একটি নতুন ফন্দি বার করে তিলকে তাল করে তুললেন। এর দিনাষ্টেক পর শহরের সমস্ত খবরের কাগজে 1.5 ইঞ্চির হরফে যে খবর বেরোলো তাতে কলকাতার ভদ্র বাঙালি সম্প্রদায় উত্তেজনায় উঠে বসল। চায়ের বৈঠকের ত্রিকালজ্ঞ ঋষিদের তৃতীয় নয়ন একেবারে বিস্ফারিত হয়ে খুলে গেল। এত রকমের গুজব, আন্দাজ ও জনশ্রুতি জন্মগ্রহণ করল যে বর্ষাকালে ব্যাঙের ছাতাও বোধ করি এত জন্মায় না। দৈনিক কালকেতু লিখল, আবার গ্রামোফোন পিন, অদ্ভুত রোমাঞ্চকর রহস্য, কলিকাতার পথঘাট নিরাপদ নয়। কালকেতুর পাঠকগণ জানেন কয়েকদিন পূর্বে জয়হরি সান্যাল পথ দিয়ে যাইতে যাইতে হঠাৎ পড়িয়া গিয়া মৃত্যু মুখে পতিত হন। পরীক্ষায় তার হৃৎপিণ্ড হইতে একটি গ্রামোফোন পেন বাহির হয় এবং ডাক্তার উহাই মৃত্যুর কারণ বলিয়া নির্দেশ করেন। আমরা তখনই সন্দেহ করিয়াছিলাম যে ইহা সাধারণ ব্যাপার নয়, ইহার ভিতর একটি ভীষণ ষড়যন্ত্র লুক্কায়িত আছে। আমাদের এই সন্দেহ সত্য পরিণত হইয়াছে, গত কল্ল অনুরূপ আরও একটি লোমহর্ষণ ব্যাপার ঘটিয়াছে। কলিকাতার বিখ্যাত ধনী ব্যবসায়ী কৈলাসচন্দ্র মৌলিক কল্ল অপরাহ্নে প্রায় 5:30 ঘটিকার সময় মোটরে চড়িয়া গড়ের মাঠের দিকে বেড়াইতে গিয়াছিলেন। রেড রোডের কাছে গিয়া তিনি মোটর থামাইয়া পদব্রজে বেড়াইবার জন্য যেই গাড়ি হইতে অবতরণ করিয়া কিছু দূর গিয়াছেন অমনি উহ শব্দ করিয়া মাটিতে পড়িয়া গেলেন। তাহার শোফার ও রাস্তার অন্যান্য লোক মিলিয়া তাড়াতাড়ি তাহাকে আবার গাড়িতে তুলিল, কিন্তু তিনি আর তখন জীবিত নাই। এই আকস্মিক দুর্ঘটনায় সকলেই হতবুদ্ধি হইয়া পড়িয়াছিল, কিন্তু সৌভাগ্যক্রমে অল্পকাল মধ্যেই পুলিশ আসিয়া পড়িল। কৈলাসবাবুর গায়ে সিল্কের পাঞ্জাবি ছিল, পুলিশ তাহার বুকের কাছে এক বিন্দু রক্তের দাগ দেখিয়া অপঘাত মৃত্যু সন্দেহ করিয়া তৎক্ষণাৎ লাশ হাসপাতালে পাঠাইয়া দেয়। সব ব্যবচ্ছেদকারী ডাক্তারের রিপোর্টে প্রকাশ যে কৈলাসবাবুর হৃৎপিণ্ডে একটি গ্রামোফোন পিন আটকাইয়া আছে। এই পিন তাহার সম্মুখ দিক হইতে নিক্ষিপ্ত হইয়া হৃৎপিণ্ডে প্রবেশ করিয়াছে। স্পষ্ট বোঝা যাইতেছে যে ইহা আকস্মিক দুর্ঘটনা নহে, একদল ক্রূর কর্মা নরঘাতক কলিকাতা শহরে আবির্ভূত হইয়াছে। ইহারা কে এবং কি উদ্দেশ্যে শহরের গণ্যমান্য ব্যক্তিদিগকে খুন করিতে আরম্ভ করিয়াছে তাহা অনুমান করা কঠিন। সর্বাপেক্ষা আশ্চর্য ইহাদের হত্যা করিবার প্রণালী, কোথা হইতে কোন অস্ত্রের সাহায্যে ইহারা হত্যা করিতেছে তাহা গভীর রহস্যে আবৃত। কৈলাসবাবু অতিশয় হৃদয়বান অমায়িক প্রকৃতির লোক ছিলেন, তাহার সহিত কাহারও শত্রুতা থাকা সম্ভব বলিয়া মনে হয় না। মৃত্যুকালে তাহার বয়ক্রম মাত্র 48 বৎসর হইয়াছিল। কৈলাসবাবু বিপত্নিক ও অপুত্রক ছিলেন, তাহার একমাত্র কন্যাই তাহার সম্পত্তির উত্তরাধিকারিণী। আমরা কৈলাসবাবুর শোক সন্তপ্ত কন্যা ও জামাতাকে আমাদের আন্তরিক সহানুভূতি জানাইতেছি। পুলিশ সজোরে তদন্ত চালাইয়াছে, প্রকাশ যে কৈলাসবাবুর শোফার কালী সিংকে সন্দেহের উপরে গ্রেফতার করা হইয়াছে।
এরপর দু হপ্তা ধরে খবরের কাগজে খুব হইচই চলল। পুলিশ সবেগে অনুসন্ধান চালাতে লাগলো এবং অনুসন্ধানের বেগে সবাই গলদঘর্ম হয়ে উঠল। কিন্তু অপরাধী ধরা পড়া দূরের কথা, গ্রামোফোন পিনের জমাট রহস্যের অন্ধকারের ভেতরে আলোর রশ্মিটুকু পর্যন্ত দেখা গেল না। 15 দিনের মাথায় আবার গ্রামোফোন পিন দেখা দিল। এবার তার শিকার সুবর্ণ বণিক সম্প্রদায়ের একজন ধনী মহাজন, নাম কৃষ্ণ দয়াল লাহা। ধর্মতলা ও ওয়েলিংটন স্ট্রিটের চৌমাথা পার হতে গিয়ে ইনি মাটিতে পড়ে যান এবং আর ওঠেন না। খবরের কাগজে যে হই হই আরম্ভ হলো তা বর্ণনা করা সম্ভব নয়। পুলিশের অক্ষমতা সম্বন্ধে সম্পাদকীয় মন্তব্য আরো নিষ্ঠুর হয়ে উঠল। কলকাতার অধিবাসীদের বুকের ওপর ভূতের ভয়ের মতো একটা বিভীষিকা চেপে বসল। বৈঠকখানায়, চায়ের দোকানে, রেস্তোরাঁয়, ড্রয়িং রুমে অন্য সকল ধরনের আলোচনা একেবারে বন্ধই হয়ে গেল। তারপর দ্রুত ওই রকম আরো দুটি খুন হয়ে গেল। কলকাতা শহর বিউহল পক্ষাঘাতগ্রস্তের মতো অসহায়ভাবে পড়ে রইল। এই অচিন্তনীয় বিপত্তিতে কি করবে, কেমন করে আত্মরক্ষা করবে কিছুই যেন ভেবে পেল না। বলা বাহুল্য, ব্যোমকেশ এই ব্যাপারে গভীরভাবে আকৃষ্ট হয়েছিল। চোর ধরা তার পেশা এবং এই কাজে সে বেশ একটু নামও করেছে। ডিটেকটিভ শব্দটার প্রতি তার যতই বিরাগ থাক, বস্তুত সে যে একজন বেসরকারি ডিটেকটিভ ছাড়া আর কিছুই নয় তা সে মনে মনে ভালো রকমই জানত। তাই এই অভিনব হত্যাকাণ্ড তার সমস্ত মানসিক শক্তিকে উদ্দীপ্ত করে তুলেছিল। ইতিমধ্যে বিভিন্ন ঘটনাস্থানগুলো আমরা দুজনে মিলে দেখেও এলাম। এর ফলে ব্যোমকেশ কোনো নতুন জ্ঞান লাভ করলো কিনা জানি না, করে থাকলেও আমাকে তো কিছু বলল না। কিন্তু গ্রামোফোন পেন সম্বন্ধে সে যেখানে যতটুকু খবর পেত তাই সযত্নে নোটবুকে টুকে রাখত। বোধহয় তার মনে মনে ভরসা ছিল যে একদিন এই রহস্যের একটা ছিন্ন সূত্র তার হাতে এসে পড়বে। তাই আজ যখন সত্যি সত্যি সূত্রটি তার হাতে এসে পৌঁছল, তখন দেখলাম বাইরে শান্ত সংযত ভাব দেখালেও ভেতরে ভেতরে সে ভয়ানক উত্তেজিত ও অধীর হয়ে উঠেছে। শুধুমাত্র মির্চি 98.3 তে। সানডে সাসপেন্সে আজ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী পথের কাঁটা। কিছুদিন ধরেই কলকাতা শহরে এক ব্যক্তি আশ্চর্য উপায়ে গ্রামোফোন পেনের সাহায্যে মানুষ খুন করে চলেছে। এর মধ্যে ব্যোমকেশ অজিতকে দেখায় খবরের কাগজে বেরোনো পথের কাঁটা নামের এক অদ্ভুত বিজ্ঞাপন। এইসব ঘটনার মাঝে ব্যোমকেশের সঙ্গে দেখা করতে আসেন এক ধনী ব্যবসায়ী আশুতোষ মিত্র। তিনি জানান তাকে গ্রামোফোন পেনের সাহায্যে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তারপর ভদ্রলোক বললেন, আপনার নাম শুনে এসেছিলাম, দেখছি ঠকিনি। গোড়াতেই যে আশ্চর্য ক্ষমতার পরিচয় দিলেন তাতে ভরসা হচ্ছে যে আপনি আমাকে উদ্ধার করতে পারবেন। পুলিশের দ্বারা কিছু হবে না, তাদের কাছে আমি যাইনি মশাই। দেখুন না, চোখের সামনে দিন দুপুরে 5-5টা খুন হয়ে গেল, পুলিশ কিছু করতে পারলে কি? আমিও তো প্রায় গিয়েছিলাম আর একটু হলেই। তার কণ্ঠস্বর কাঁপতে কাঁপতে থেমে গেল, কপালে কয়েক ফোঁটা ঘাম দেখা দিল। ব্যোমকেশ সান্ত্বনার স্বরে বলল, আপনি বিচলিত হবেন না, পুলিশে না গিয়ে যে আমার কাছে এসেছেন ভালোই করেছেন। এ ব্যাপারে কিনারা যদি কেউ করতে পারে তো সে পুলিশ নয়। আপনি এক কাজ করুন, আমাকে গোড়া থেকে সমস্ত খুলে বলুন তো। অদরকারি বলে কোনো কথা বাদ দেবেন না, আমার কাছে অদরকারি কিচ্ছু নেই। ভদ্রলোক কতকটা সামলে নিয়ে বলতে লাগলেন,
আমার নাম শ্রী আশুতোষ মিত্র, কাছেই লেবুতলায় আমি থাকি। 18 বছর বয়স থেকে সারা জীবন ব্যবসা উপলক্ষে ঘুরে ঘুরেই বেরিয়েছি, বিয়ে থা করবার অবকাশ পাইনি। তাছাড়া ছেলে পিলে নিন্ডি গেন্ডি আমি ভালোবাসি না, তাই কোনোদিন বিয়ে করবার ইচ্ছেও হয়নি। আমি গোছালো লোক, একলা থাকতে ভালোবাসি, বয়সটাও কম হয়নি, আসছে মাঘে 51 বছর পূরণ হবে। প্রায় 2 বছর হলো কাজকর্ম থেকে অবসর নিয়েছি, সারা জীবনের উপার্জন 1.5 লাখ টাকা ব্যাংকে জমা আছে, তারই সুদে আমার বেশ চলে যায়, বাড়ি ভাড়াও দিতে হয় না, বাড়িখানা নিজের। সামান্য গান বাজনার শখ আছে, তাই নিয়ে বেশ নিঝঞ্ঝাটে দিনগুলো কেটে যাচ্ছিল। পোষ্য কেউ আছে? না, আত্মীয় বলতে বড় কেউ নেই, তাই ওই হাঙ্গামা পোহাতে হয় না। শুধু একটা লক্ষ্মী ছাড়া বখাটে ভাইপো আছে, সে মাঝে মাঝে টাকার জন্য জ্বালাতন করতে আসত, কিন্তু সে ছড়া একবারে বেহেড মাতাল আর জুয়ারি, ওরকম লোক আমি বরদাস্ত করতে পারি না মশাই, তাই ওকে বাড়িতে ঢুকতে দিই না। ভাইপোটি কোথায় থাকেন? আপাতত শ্রীঘরে, রাস্তায় মাতলামি করার জন্য এবং পুলিশের সঙ্গে মারামারি করার অপরাধে 2 মাস জেল হয়েছে। না, আপনি বলে যান, তারপর। বিনোদ ছোঁড়া আমার গুণধর ভাইপো, জেলে যাওয়ার পর কদিন বেশ আরামে ছিলাম মশাই, কোনো হাঙ্গামা ছিল না, বন্ধু বান্ধব আমার কেউ নেই, কিন্তু জেনে শুনে কোনোদিন কারো অনিষ্ট করিনি। সুতরাং আমার যে শত্রু আছে এ কথাও ভাবতে পারি না। কিন্তু হঠাৎ কাল বিনা মেঘে বজ্রাঘাত হলো, এমন ব্যাপার যে ঘটতে পারে এ আমার কল্পনার অতীত। গ্রামাফোন পিন রহস্যের কথা কাগজে পড়েছি বটে, কিন্তু ও আমার বিশ্বাস হতো না, ভাবতাম সব গাঁজা খুলি, কিন্তু সে ভুল আমার ভেঙে গেছে। কাল সন্ধ্যেবেলা আমি অভ্যেস মতো বেড়াতে বেরিয়েছিলাম, রোজই যাই, জোড়াসাঁকোর দিকে একটা গান বাজনার মজলিশ আছে, সেখানে সন্ধ্যেটা কাটিয়ে 9:30-10:30 সময় বাড়ি ফিরে আসি, হেঁটেই যাতায়াত করি, আর আমার যে বয়স তাতে নিয়মিত হাঁটলে শরীরটা ভালো থাকে। কাল রাতে আমি বাড়ি ফিরছি ওই আমার স্ট্রিট আর হ্যারিসন রোডের চৌমাথার ঘড়িতে, তখন ঠিক 9:15। রাস্তায় তখনও গাড়ি মোটরের খুব ভিড়, আমি কিছুক্ষণ ফুটপাতে দাঁড়িয়ে রইলাম, 2 ট্রাম পাস করে গেল, একটু ফাঁক দেখে আমি চৌমাথা পার হতে গেলাম। রাস্তার মাঝামাঝি যখন পৌঁছেছি তখন হঠাৎ বুকে একটা ভীষণ ধাক্কা লাগলো, সঙ্গে সঙ্গে বুকে চামড়ার উপর কাঁটা ফোটার মতো একটা ব্যথা অনুভব করলাম, মনে হলো আমার বুক পকেটের ঘুড়ির ওপর কে যেন একটা প্রকাণ্ড ঘুষি মারলো। উল্টে পড়েই যাচ্ছিলাম, কিন্তু কোনো রকম সামলে নিয়ে গাড়ি ঘোড়া বাঁচিয়ে সামনের ফুটপাতে উঠে পড়লাম, মাথাটা যেন গুলিয়ে গেছিল। কেমন করে বুকে ধাক্কা লাগলো কিছুই ধারণা করতে পারলাম না। পকেট থেকে ঘড়িটা বার করতে গিয়ে দেখি ঘড়ি বার হচ্ছে না, কিসে আটকে গেছে। খুব সাবধানে পকেটের কাপড় সরিয়ে যখন ঘড়ি বার করলাম তখন দেখি তার কাঁচখানা গুঁড়ো হয়ে গেছে, আর একটা গ্রামাফোনের পিন ঘড়িটাকে ফুঁড়ে মুখ বার করে আছে। আশুবাবু বলতে বলতে আবার ঘেমে উঠেছিলেন। কপালের ঘাম মুছে কাঁপা হাতে পকেট থেকে একটা ঘড়ির বাক্স বার করে ব্যোমকেশের হাতে দিয়ে বললেন, ব্যোমকেশবাবু এই দেখুন, এই সেই ঘড়ি। ব্যোমকেশ বাক্সটা খুলে একটা গান মেডেলের পকেট ঘড়ি বার করল, ঘড়ির কাঁচ নেই, ঠিক 9:20 বন্ধ হয়ে গেছে, এবং তার মর্মস্থল থেকে হিংস্রভাবে বেরিয়ে রয়েছে একটি গ্রামোফোনের পিন। ব্যোমকেশ ঘড়িটা কিছুক্ষণ গভীর মনঃসংযোগে নিরীক্ষণ করে আবার বাক্সে রেখে দিল। বাক্সটা টেবিলের উপর রেখে আশুবাবু কি জিজ্ঞেস করল, তারপর? তারপরে কি করে যে বাড়ি ফিরে এলাম সে আমি জানি আর ভগবান জানেন। দুশ্চিন্তায় আতঙ্কে সমস্ত রাত চোখের পাতা বুঝতে পারিনি, কি ভাগ্য পকেটে ঘড়িটা ছিল, প্রাণটা বেঁচে গেল, নইলে
আমিও তো এতক্ষণ হাসপাতালে মরার টেবিলে শুয়ে থাকতাম রে বাবা। এক রাতে আমার 10 বছর পরমায়ু ক্ষয় হয়ে গেছে মশাই। প্রাণ নিয়ে কোথায় পালাবো, কি করে আত্মরক্ষা করব, সমস্ত রাত শুধু এই ভেবেছি। শেষ রাতে আপনার নাম মনে পড়ল। শুনেছি আপনার নাকি আশ্চর্য ক্ষমতা, তাই ভোর না হতেই ছুটে এসেছি। বন্ধ গাড়িতে চড়ে এসেছি মশাই, হেঁটে আসতে সাহস হয়নি। কি জানি যদি মঙ্কেশ উঠে গিয়ে আশুবাবুর কাঁধে হাত রেখে বলল, আপনি নিশ্চিন্ত হন, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি আপনার আর কোনো ভয় নেই। কাল আপনার একটা মস্ত ফাঁড়া গেছে সত্যি, কিন্তু ভবিষ্যতে যদি আমার কথা শুনে চলেন তাহলে আপনার প্রাণের কোনো আশঙ্কা থাকবে না। আশুবাবু দুই হাতে ব্যোমকেশের হাত ধরে ফেললেন। ব্যোমকেশবাবু, আমাকে বিপদ থেকে রক্ষা করুন, আমার প্রাণ বাঁচান ব্যোমকেশবাবু। আমি আপনাকে 1,000 টাকা পুরস্কার দেব। ব্যোমকেশ নিজের চেয়ারে ফিরে এসে বসে মৃদু হেসে বলল, এ তো খুব ভালো কথা, সব শুধু তাহলে 3,000 হলো, গভর্নমেন্টও 2,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে, তাই তো? কিন্তু সে পরের কথা, এখন আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন। কাল যে সময় আপনার বুকে ধাক্কা লাগলো ঠিক সেই সময় আপনি কোনো শব্দ শুনেছিলেন? কি রকম শব্দ? মনে করুন মোটরের টায়ার ফাটার মতো শব্দ। না না। আর কোনো রকম শব্দ? আমি তো কিছুই মনে করতে পারছি না। ভেবে দেখুন, রাস্তায় গাড়ি ঘোড়া চললে যে শব্দ হয় সেই শব্দই শুনেছিলাম। আর হ্যাঁ, মনে হচ্ছে যেন যে সময় ধাক্কাটা লাগে সে সময় সাইকেলের ঘন্টির ওই কিড়িং কিড়িং শব্দ শুনেছিলাম। কোনো রকম অস্বাভাবিক শব্দ শোনেননি? না। কিছুক্ষণ নীরব থেকে ব্যোমকেশ আবার প্রশ্ন করল, আপনার এমন কোনো শত্রু আছে যে আপনাকে খুন করতে পারে? না, অন্তত আমি জানি না। আপনি বিয়ে করেননি, সুতরাং ছেলে পুলে নেই, ভাইপোই বোধ হয় আপনার ওয়ারিস, তাই তো? না। উইল করেছেন? হ্যাঁ। কার নামে সম্পত্তি উইল করেছেন? আশুবাবুর ভরসা মুখ ধীরে ধীরে লাল হয়ে উঠছিল। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে সংকট জড়িত স্বরে বললেন, ব্যোমকেশবাবু, আমাকে আর সব কথা জিজ্ঞেস করুন, শুধু এই প্রশ্নটি আমায় করবেন না, ওটা আমার সম্পূর্ণ নিজস্ব, মানে প্রাইভেট একটা, ওটা। ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে আশুবাবুর মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে শেষে বলল, আচ্ছা থাক, কিন্তু আপনার ভাবি ওয়ারিস তিনি যেই হন, আপনার উইলের কথা জানেন কি? না, আমি আর আমার উকিল ছাড়া আর কেউ জানে না। আপনার ওয়ারিসের সঙ্গে আপনার দেখা হয়? হয়। আপনার ভাইপো কতদিন হলো জেলে গেছে? তা প্রায় 3 সপ্তাহ হবে। ব্যোমকেশ কিছুক্ষণ ভুরুকুচকে বসে রইল, অবশেষে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে বলল, আজ তাহলে আপনি আসুন, আপনার ঠিকানা আর ঘড়িটা রেখে যান, যদি কিছু জানবার দরকার হয় আপনাকে খবর দেব। কিন্তু আমার সম্বন্ধে তো কোনো ব্যবস্থাই করলেন না, ইতিমধ্যে যদি আবার আপনার সম্বন্ধে ব্যবস্থা এই যে পারতপক্ষে বাড়ি থেকে বেরোবেন না। বাড়িতে আমি একলা থাকি ব্যোমকেশবাবু, যদি যদি না, বাড়িতে আপনার কোনো আশঙ্কা নেই, সেখানে আপনি নিরাপদ, তবে ইচ্ছে হয় একজন দারোয়ান রাখতেই পারেন। বাড়ি থেকে একেবারেই বেরোতে পারবো না? একান্তই যদি রাস্তায় বেরোনোর দরকার হয়ে পড়ে ফুটপাত দিয়ে যাবেন, কিন্তু খবরদার রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে আপনার জীবন সম্বন্ধে আমার কিন্তু কোনো দায়িত্ব থাকবে না। আশুবাবু চলে যাওয়ার পর ব্যোমকেশ ভুরুকুচকে বসে রইল। চিন্তা করবার জন্য নতুন সূত্র সে অনেক পেয়েছে, তাতে সন্দেহ নেই, তাই আমি তার চিন্তায় বাধা দিলাম না। প্রায় আধ ঘন্টা নীরব থাকবার পর সে মুখ তুলে বলল, তুমি ভাবছো আমি আশুবাবুকে পথে নামতে মানা করলুম কেন, এবং বাড়িতে তিনি নিরাপদ এ কথাই বা জানলুম কি করে, তাই তো? চমকে গিয়ে বললাম, হ্যাঁ।
গ্রামোফোন পিনের ব্যাপারে একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছ, সব হত্যাই রাস্তায় হয়েছে, ফুটপাতেও নয়, রাস্তার মাঝখানে। এর কারণ কি হতে পারে ভেবে দেখেছো? না, কি কারণ? এর দুটো কারণ হতে পারে। প্রথমত, রাস্তায় খুন করলে ধরা পড়বার সম্ভাবনা কম, যদিও আপাত দৃষ্টিতে সেটা অসম্ভব বলেই মনে হয়। দ্বিতীয়ত, যে অস্ত্র দিয়ে খুন করা হয় রাস্তায় ছাড়া অন্যত্র তাকে ব্যবহার করা চলে না। এমন কি অস্ত্র হতে পারে? তা যখন জানতে পারবো গ্রামোফোন পিন রহস্য, তখন আর রহস্য থাকবে না। আচ্ছা, এমন কোনো বন্দুক বা পিস্তল যদি কেউ তৈরি করে যা দিয়ে গ্রামোফোন পিন ছোঁড়া যায়? বুদ্ধি খেলিয়েছ বটে, কিন্তু তাতে দু একটা বাধা আছে। যে ব্যক্তি বন্দুক কিংবা পিস্তল দিয়ে খুন করতে চায়, সে বেছে বেছে রাস্তার মাঝখানে খুন করবে কেন? সে তো নির্জন স্থানই খুঁজবে। বন্দুকের কথা ছেড়ে দিই, পিস্তল ছুঁড়লে যে আওয়াজ হয়, রাস্তার গোলমালেও সে আওয়াজ ঢাকা পড়ে না। তাছাড়া বারুদের গন্ধ আছে। কথায় আছে, শব্দে শব্দ ঢাকে, গন্ধ ঢাকে কিসে? মনে করো যদি এয়ার গান হয়। এয়ারগান ঘাড়ে করে খুন করতে যাওয়ার পরিকল্পনায় নতুনত্ব আছে বটে, কিন্তু সুবুদ্ধির পরিচয় নেই। না হে না, অত সহজ নয়। এর মধ্যে ভাববার বিষয় হচ্ছে, অস্ত্র যাই হোক ছোঁড়বার সময় তার একটা শব্দ হবেই, সে শব্দ ঢাকা পড়ে কি করে? আরে তুমি তো এক্ষুনি বলছিলে শব্দে শব্দ ঢাকে। ব্যোমকেশ হঠাৎ সোজা হয়ে বসে বিস্ফারিত চোখে আমার মুখের দিকে চাইল, অস্ফুট স্বরে বলল, ঠিক তো, ঠিক 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 ঠিক। কি হলো? ব্যোমকেশ নিজের দেহটাকে একটা ঝাঁকানি দিয়ে যেন চিন্তার মোহ ভাঙিয়ে ফেলল, বলল, কিছু না, এই গ্রামোফোন পিন রহস্য নিয়ে যতই ভাবা যায় ততই এই ধারণা মনের মধ্যে বদ্ধমূল হয় যে সবকটা হত্যা এক সুতোয় গাঁথা, সবগুলোর মধ্যেই একটা অদ্ভুত মিল আছে, যদিও তা হঠাৎ চোখে পড়ে না। কিরকম? প্রথমত দেখো, যারা খুন হয়েছেন তারা সবাই যৌবনের সীমা অতিক্রম করেছিলেন। আশুবাবু, যিনি ঘড়ির কল্যাণে বেঁচে গেছেন, তিনিও প্রৌঢ়। তারপর দ্বিতীয় কথা, তারা সকলেই অর্থবান লোক ছিলেন, হতে পারে কেউ বেশি ধনী কেউ কম ধনী, কিন্তু গরিব কেউ নয়। তৃতীয় কথা, সকলেই পথের মাঝখানে প্রায় হাজারখানেক লোকের সামনে খুন হয়েছেন। এবং শেষ কথা, আর এটাই সবচেয়ে উল্লেখযোগ্য, তারা সবাই অপুত্রক। তুমি কি তার মানে অনুমান করছো যে? অনুমান এখনো আমি কিছুই করিনি, এগুলো হচ্ছে আমার অনুমানের ভিত্তি, ইংরেজিতে যাকে বলে প্রেমাইস। কিন্তু এই কটা প্রেমাইস থেকে অপরাধীদের ধরা তো? অপরাধীদের নয় অজিত, অপরাধীর। খবরের কাগজওয়ালারা মার্ডারাস গ্যাং বলে যতই চিৎকার করুক, গ্যাংয়ের মধ্যে কেবল একটি লোক আছেন, তিনি এই নরমেধ যজ্ঞের হোতা, ঋত্বিক এবং যজমান। এক কথায় পরব্রহ্মের মতো ইনি, এক এবং অদ্বিতীয়। এ কথা তুমি কি করে বলতে পারো? কোনো প্রমাণ আছে? প্রমাণ অনেক আছে, কিন্তু উপস্থিত একটা দিলেই যথেষ্ট হবে। এমন অব্যর্থ লক্ষ্য ভেদ করবার শক্তি পাঁচজন লোকের কখনো সমান মাত্রায় থাকতে পারে? প্রত্যেকটি পিন অব্যর্থভাবে হৃৎপিণ্ডের মধ্যে গিয়ে ঢুকেছে, একটু উঁচু কিংবা নিচু হয়নি। আশুবাবুর কথাই ধরো, ঘড়িটি না থাকলে ওই পিন কোথায় গিয়ে পৌঁছতো বলো দেখি? এমন টিপ কি পাঁচজনের হয়? এ যেন চক্রছিদ্র পথে মৎস্য চক্ষু বিদ্ধ করার মতো। দ্রৌপদী স্বয়ম্বর মনে আছে তো? ভেবে দেখো, সে কাজ একা অর্জুনই পেরেছিল। মহাভারতের যুগেও এমন অমোঘ নিশানা একজন বই দুজনের ছিল না। বলে হাসতে হাসতে সে উঠে পড়ল। আমাদের এই বসবার ঘরের পাশে আরেকটি ঘর ছিল, সেটা ব্যোমকেশের নিজস্ব। এই ঘরে সে সবসময় আমাকে ঢুকতেও দিত না। আসলে এই ঘরটা ছিল একই সঙ্গে তার লাইব্রেরি, ল্যাবরেটরি, মিউজিয়াম ও গ্রিন রুম। আশুবাবুর ঘড়িটা তুলে সেই ঘরটায় প্রবেশ করতে করতে ব্যোমকেশ বলল, খাওয়া দাওয়ার পর নিশ্চিন্ত হয়ে এটার তত্ত্ব আহরণ করা যাবে, আপাতত স্নানের বেলা হয়ে গেছে। বিকেলে প্রায় 3:30 সময় ব্যোমকেশ বেরিয়ে গেল।
কি কাজে গেছিল তা জানি না। যখন ফিরল তখন সন্ধে পেরিয়ে গেছে। আমি তার জন্য অপেক্ষা করছিলাম, চায়ের সরঞ্জামও তৈরি ছিল। সে আসতেই চাকর টেবিলের উপর চা জল খাবার দিয়ে গেল। আমরা নিঃশব্দে জলযোগ শেষ করলাম। এমন অভ্যেস হয়ে গেছিল এই কাজটা একসঙ্গে না করলে ঠিক মনঃপূত হতো না। একটা চুরুট ধরিয়ে চেয়ারে ঠ্যাসান দিয়ে ব্যোমকেশ প্রথম কথা বলল, আশুবাবু লোকটিকে তোমার কেমন মনে হয়? কেন বলো দেখি, আমার তো বেশ ভালো লোক বলেই মনে হয়, নিরীহ ভালো মানুষ গোছের। আর নৈতিক চরিত্র? মাতাল ভাইপোর ওপর যেরকম চটা তাতে নৈতিক চরিত্র তো ভালো বলেই মনে হয়। তার উপর বয়স্ক লোক, বিয়ে করেননি, যৌবনে যদি কিছু উচ্ছৃঙ্খলতা করে থাকেন তা অন্য কথা, কিন্তু এখন আর ওসব করবার বয়স নেই। বয়স না থাকতে পারে, কিন্তু একটি স্ত্রীলোক তো আছে। জোড়া সাঁকর যে গানের মজলিশে আশুবাবু নিত্য গান বাজনা করে থাকেন সেটি ওই স্ত্রীলোকের বাড়ি। স্ত্রীলোকের বাড়ি বললে বোধ হয় ঠিক বলা হয় না, কারণ বাড়ির ভাড়া আশুবাবুই দিয়ে থাকেন এবং গানের মজলিস বললেও বোধ হয় ভুল বলা হয়, যেহেতু দুটি প্রাণীর বৈঠককে কোনো মতেই মজলিস বলা চলে না। কি বলা চলে অজিত? বলো কি হে, বুড়োর প্রাণে তো রস আছে দেখছি। শুধু তাই নয়, গত 12-13 বছর ধরে আশুবাবু এই নাগরিকাটির ভরণ পোষণ করে আসছেন, সুতরাং তার একনিষ্ঠতা সম্বন্ধে কোনো সন্দেহ থাকতে পারে না। আবার অন্য পক্ষেও একনিষ্ঠতার অভাব নেই, আশুবাবু ছাড়া অন্য কোনো সঙ্গীত পিপাসুর সেখানে প্রবেশাধিকার নেই, দরজায় কড়া পাহারা। বাবা তাই নাকি? তা সঙ্গীত পিপাসু হয়ে ঢোকবার মতো করছিলে নাকি? মেয়েটির দর্শন পেলে? কিরম দেখতে শুনতে? একবার এই হঠাৎ করে দেখা পেয়ে গিয়েছিলাম, কিন্তু রূপ বর্ণনা করে তোমার মতো কুমার ব্রহ্মচারী চিত্ত চাঞ্চল্য ঘটাতে চাই না। এক কথায় অপূর্ব রূপসী। বয়স 26-27, কিন্তু দেখে মনে হয় বড় জোর 19-20। আশুবাবুর রুচির প্রশংসা না করে থাকা যায় না অজিত। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু তুমি হঠাৎ আশুবাবুর গুপ্ত জীবন সম্বন্ধে এত কৌতূহলী হয়ে উঠলে কেন বলো তো? অপরিমিত কৌতূহল আমার একটা দুর্বলতা, তাছাড়া আশুবাবুর উইলের ওয়ারিস সম্বন্ধে মনে একটা খটকা লেগেছিল। ও তো কি ইনি আশুবাবুর উত্তরাধিকারিনী? সেরকমই অনুমান হচ্ছে। সেখানে একটি ভদ্রলোকে দেখা পেলুম, ফিটফাট বাবু, বয়স কত, 35-36। দ্রুত বেগে এসে দারোয়ানের হাতে একখানা চিঠি গুঁজে দিয়ে দ্রুত বেগে চলে গেলেন। কিন্তু কিন্তু ও কথা থাক, বিষয়টা মুখরোচক বটে কিন্তু খুব একটা লাভের নয়। ব্যোমকেশ উঠে ঘরময় পায়চারি করতে লাগল। বুঝলাম অবান্তর আলোচনায় আকৃষ্ট হয়ে পড়লে যদি তার মন প্রকৃত অনুসন্ধানের পথ থেকে বিক্ষিপ্ত হয়ে পড়ে, যদি আশুবাবুর জীবনের গোপন ইতিহাস তার উপস্থিত বিপদ ও বিপদ থেকে মুক্তির সমস্যার তুলনায় বড় হয়ে ওঠে, এই ভয়ে ব্যোমকেশ আলোচনাটাকে আর বাড়তে দিতে চাইছে না। আমি তাই জিজ্ঞেস করলাম, ঘড়িটা থেকে কিছু পেলে? ঘড়ি থেকে 3টি তত্ত্ব লাভ করেছি। 1, গ্রামোফোন পিনটি সাধারণ এডিসন মার্কা পিন। 2, তার ওজন দূরতি। আর 3, আশুবাবুর ঘড়িটা একেবারে গেছে, আর মেরামত হবে না। ও তার মানে দরকারি কিছুই পাওয়া গেল না? তা বলতে পারি না। প্রথমত বুঝতে পেরেছি যে পিন ছোঁড়বার সময় হত্যাকারী আর হত ব্যক্তির মধ্যে ব্যবধান 7-8 গজের বেশি হবে না। একটা গ্রামোফোন পিন এত হালকা জিনিস যে 7-8 গজের বেশি দূর থেকে ছুঁড়লে অমন অব্যর্থ লক্ষ্য হতে পারে না, অথচ হত্যাকারী টিপ কিরকম অভ্রান্ত সেটা তো তুমি নিজেই দেখছো। প্রত্যেকবার তীর একেবারে মর্মস্থানে গিয়ে ঢুকেছে। 7-8 গজ দূর থেকে মেরেছে তবু কেউ ধরতে পারল না? সেইটাই হয়ে দাঁড়িয়েছে প্রধান রহস্য। ভেবে দেখো, খুন করবার পর লোকটা হয়তো দর্শকের মধ্যেই ছিল, হয়তো নিজের হাতে তুলে মৃতদেহ স্থানান্তরিত করেছে, কিন্তু তবু কেউ বুঝতে পারল না কি করে সে এমনভাবে আত্মগোপন করল। আচ্ছা এমনও তো হতে পারে যে হত্যাকারী তার পকেটের ভেতরে এমন একটা যন্ত্র নিয়ে ঘুরে বেড়ায় যা থেকে গ্রামোফোন পিন ফায়ার করা যায়।
তারপর তার শিকারের সামনে এসে সে সেটা ফায়ার করে। পকেটে হাত দিয়ে তো অনেকেই রাস্তায় চলাফেরা করে, সুতরাং কারো সন্দেহ হয় না। তা যদি হতো তাহলে ফুটপাথের ওপরেই তো কাজ সারতে পারত, রাস্তায় নামতে হয় কেন? তাছাড়া এমন কোনো যন্ত্র আমার জানা নেই যা নিঃশব্দে ছোঁড়া যায়, অথচ তার নিক্ষিপ্ত গুলি একটা মানুষের শরীর ফুটো করে হৃৎপিণ্ডে গিয়ে পৌঁছতে পারে, তাতে কতখানি শক্তির দরকার একবার ভেবে দেখেছো? আমি নিরুত্তর হয়ে রইলাম। ব্যোমকেশ হাঁটুর ওপর কনুই রেখে, হাতের ওপর থুতনি রেখে, মাথা নিচু করে বহুক্ষণ চুপ করে বসে রইল। শেষে বলল, বুঝতে পারছি এর একটা খুব সহজ সমাধান হাতের কাছেই রয়েছে, কিন্তু কিছুতেই ধরতে পারছি না। যতবার ধরবার চেষ্টা করছি পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। রাতে এ বিষয়ে আর কোনো কথা হলো না। শুতে যাওয়ার আগে পর্যন্ত ব্যোমকেশ অন্যমনস্ক বিমনা হয়ে রইল। সমস্যার যে উত্তরটা হাতের কাছে থেকেও তার যুক্তির ফাঁদে ধরা দিচ্ছে না, তারই পেছনে তার মন যে ব্যাধের মতো ছুটছে, তা বুঝে আমিও তার একাগ্র ভাবনা চিন্তায় বাধা দিলাম না। শুনছিলেন পথের কাঁটা প্রথম পর্ব, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে ও অজিতের ভূমিকায় দীপ, গল্পের সূত্রধার এবং ব্যোমকেশের চরিত্রে আমি মীর, আশুতোষ মিত্রর ভূমিকায় সোমক, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল ইফেক্টসে রিচার্ড, পর্ব পরিচালনায় টিম সানডে সাসপেন্স।